আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জীবনের অনেক বড় একটা পথ পাড়ি দিতে যাচ্ছি, সেটা হলো আমার স্বপ্ন, আমার ভালো লাগা, আমার ভালোবাসা। ছোট থেকেই আমার স্বপ্ন আমি একটা চাকরি করব। তো যেহেতু আমার অনার্স ফাইনাল পরীক্ষাটা প্রায় শেষ, তো এখন থেকে আমি চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করব ইনশাল্লাহ। তো সেই জন্য আমি আমার টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। অনার্স সাবজেক্টের যে বইগুলো আছে সেগুলো আমি এখন আর আমার দরকার নেই, যেহেতু সেগুলো আমি টেবিলে রাখবো না। এখন বিসিএসের কিছু বই আমি টেবিলে রাখবো। আর এটা যেহেতু আমার প্রথম ভিডিও এই চ্যানেল থেকে, তো সবাইকে আমি আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মহসিনা রাজ্জাক রোজা, বোটানিতে অনার্স কমপ্লিট করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন অনার্সটা আমার কমপ্লিট হয়ে যায়। আর আমার একটা ছেলে আছে, আমি বিবাহিতা। আর আমি ময়মনসিং, আমার বাপের বাড়ি, আমি এখন ময়মনসিং থেকেই ভিডিওটা করছি। ভয়েস ওভারটা ময়মনসিং থেকেই দিচ্ছি, কিন্তু যখন আমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি চলে যাব গাজীপুর। আর আমার সংসার, বাচ্চা সামলিয়ে আমি কিভাবে পড়াশোনা করি বা কতটা স্ট্রাগলের মাঝখান দিয়ে যাই, এইগুলোই আসলে এই চ্যানেলে আমি মানে ভিডিও আকারে দিব। যে একটা বিবাহিত মেয়ে প্লাস একটা বাচ্চা আছে, এমন একটা মেয়ের পড়াশোনা করাটা, বিশেষ করে চাকরির পড়াশোনা করাটা কতটা টাফ হয়ে যায়। আর যারা আমরা চাকরির প্রিপারেশন নিচ্ছি তারা তো অবশ্যই জানি চাকরির পড়াশোনা একাডেমিক পড়াশোনার মতো নয়। চাকরির পড়াশোনাটা অনেক ধৈর্যের ব্যাপার প্লাস অনেক পড়াশোনা, এখানে অনেকটা ডেডিকেটেড থাকতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি এটাই মানে এই চ্যানেলে এই ভিডিওগুলোই দিব, যে আমি কিভাবে পড়াশোনাটা করি, কিভাবে সময় ব্যয় করি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আর এই ভিডিওটা বা এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য হলো যে আমি কিভাবে স্ট্রাগল করলাম বা কিভাবে স্ট্রাগল করছি, এগুলো একটু নোট করা থাকুক, এগুলো একটু ভিডিও আকারে ধারণ করা থাকুক, যেন পরবর্তী মুহূর্তে আমি এগুলো নিজেই দেখতে পারি, নিজেকে মানে মানে নিজের প্রতি যেন একটা জাজমেন্ট করতে পারি, যে আসলে আমি কতটা হার্ড ওয়ার্ক করেছি বা না করে মানে করি নাই। নিজেকে যেন কখনো মানে কি বলবো, আমি যেন নিজের ভুলগুলো শুধরে নিতে পারি, নিজের ভুলগুলো ধরতে পারি। তো সব কিছু মিলিয়ে সব চিন্তা ভাবনা করেই আমার এই চ্যানেলটা ওপেন করা। তো আমি আশা করছি আমি ভিডিও বলতে আমার সব কিছু সামলে ভিডিও দিতে হবে। তো প্রতিদিন ভিডিও দিতে পারবো কি না আমি জানি না, চেষ্টা করব আমার পড়াশোনা আর আমার হোমওয়ার্ক, তারপর আমার বাচ্চা সামলানো, তারপর আমার টুকিটাকি কাজ যাই করি না কেন, কিভাবে আমি পড়াশোনার সময়টা বের করছি, এগুলোই আসলে আমি ভিডিও আকারে দিব। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, এখানে আমি জাস্ট আমার টেবিলটা গোছানো দেখাচ্ছি। আমি আসলে আমার টেবিলটার মাঝখানে বিসিএস একটা হাইপ নিয়ে মানে নিতে যাচ্ছি, যেন চোখের সামনে আমার বিসিএস বইগুলো থাকে, আমার স্বপ্ন মানে স্বপ্নে পৌঁছে যাওয়ার সিঁড়ি, এগুলো ভালোভাবে শেষ করতে পারলে আমি আমার স্বপ্নে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো এটাই হলো আমার মানে মেইন উদ্দেশ্য। তো নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে আমি কিভাবে পড়াশোনাটা শুরু করব, প্লাস আমি কি কি বই পড়ছি। আর তখন হয়তো বা আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলবে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে। তো আমি আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর আমার মতো যারা আছেন, যারা বাচ্চা নিয়ে সংসার করে পড়াশোনা করছেন বা করতে যাচ্ছেন বা করবেন, তারাও আমাকে কিছু টিপস দিবেন কিভাবে কি করব না করব। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার বুক লিস্টটা শেয়ার করব আর পড়াশোনার রুটিনটা শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।